রসুল সাল আলী তিনি যে ছয়তাকবিরে ঈদের সালাত আদায় করেছেন বা বলেছেন এই মর্মে কোনো হাদিস নেই হাসান হাদিস 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 নেই 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 জাল মুনকার হাদিসও একটা বাজে হাদিসও নেই যদিও আমাদের কোনো কোনো ভাইকে আমি দেখেছি ফেসবুকে এবং অন্যান্য ক্ষেত্রে তারা বলছেন যে ছয় তাকবীর একদম ভুল দাইফ অথবা জাল ইত্যাদি কিন্তু আমাদের দৃষ্টিতে সেটা নয় বরং শেখ আলবানির যে স্টাডি আমাদের কাছে সেটা এখনো ভ্যালিডে রসুলাম থেকে বর্ণিত সালাতের বিবরণ সবগুলোতে এটাই পাওয়া যাচ্ছে প্রথম রাখাতে সাত দ্বিতীয় রাখাতে পাঁচ সাত পাঁচ বারো থাকবে ছয় তাকবির আল্লাহ রসুল সালাম সালাতে ঈদ পালন করেছেন মর্মে কোন হাদিস আমাদের কাছে আসে আমরা পাইনি একটা হাদিস পাওয়া গেল চার তাকবিরে আবু দাউদে এই চার তাকবিরকে দুই দিয়ে গুণন করে আট বানানো হলো আবার দুই দিয়ে বিয়োগ করে ছয় বানিয়ে ছয় তাকবির চলছে বিরাট লম্বা ইতিহাস বলতে গেলে অনেক সময় হাদিস ছেড়াই এমনি দিকে হাদিস তো হাদিস

আবু দাউদে খুলুন একশো তেষট্টি পৃষ্ঠা প্রথম খণ্ডের তিরমিজি খুলুন একশো চুরানব্বই পৃষ্ঠা প্রথম খণ্ডের আপনি ইবনু মাজা খুলুন বিরানব্বই পৃষ্ঠ একানব্বই পৃষ্ঠা হাদিসগুলো স্পষ্ট পাওয়া যায় রসদ সাল আলাইহি আসাল্লাম নিজে বারো তাকবীরে সালাত আদায় করেছেন আল্লাহ রাসূল বলেন এক হাদিসে আত তাকবীরু ফিল ঈদে থমসান ফিল উলাহ ওসাব আনফিল উখরা ঈদের সালাতে প্রথম রাকাতে পাঁচ তাকবির সাত তাকবির এবং দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবির সুতরাং আমরা চেষ্টা করব রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলী সুন্নাতের দিকে ফিরে যেতে আল্লাহ বলছেন ইয়া আল্লাহ দীনা আ মানু আতিউল্লাহ আতিউ রসুল ও উল্লি মিনকুম ফাইন তানা সা আতুম ফি সৈয়িন ফারুদ্দু হিলাহী অর আপনি এই আয়াত হে খুলে দেখেন তোমরা আল্লাহ এবং আল্লাহর আল্লাহ আনুগত্য করো সেই সাথে যারা তোমাদের উলুল আমর তাদের আনগত্য করো যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনগত্য করতে গিয়ে উলুল আমর তোমাদের নেতা বা আলেমের সাথে দ্বন্দ্ব হয়ে যায় ফারুদ্দু ইল্লাহিউর রসুল তাহলে ইঙ্কুক কিন্তু মিন বিহিউর আহ যদি তোমরা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস করে থাকো তাহলে এই মতনক্যের বিষয়টি আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিকে ফিরে দাও হাদিস পাচ্ছি রসুল সাল আলহাসাল্লাম এবং সাহাবাহাম বারো তাকবির ঈদের সালাত আদায় করেছেন আমরা সেটাই করতে যাব এখন থাকলো ছয় তাকবিরের বিষয়টি রসুল সাল্লাহ আলাইহাল্লাম তিনি যে ছয় তাকবিরে ঈদের সালাত আদায় করেছেন বা বলেছেন এই মর্মে কোনো সহিহ হাদিস নেই হাসান হাদিস নেই জাল হাদিস নেই জয়ীফ হাদিস নেই মুনকার হাদিসও নয় একটা বাজে হাদিসও নেই তবে ছয় তাকবীরের নয় তাকবিরে এগারো তাকবীরে এই মর্মে ঈদ পড়া নিয়ে বিভিন্ন বরের নামাজের তাকবীর সংখ্যা তাকবীরগুলি সুন্নাত তাকবীরগুলি সোননাথ সোননাথ নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই সঠিকটা জানবেন না ভুলটা জানবেন বেশি মজবুতটা না দুর্বলটা মজবুত হচ্ছে বারো সাত পাঁচ বারো তকবির সাত পাঁচ বারো তকবির কিন্তু বললাম যে তকবির তাহরিমাটা ফর তারপরে যে সাত আর পাঁচ এটি হচ্ছে সোননাথ সুতরাং সোননত নিয়ে অত বাড়াবাড়ি করার দরকার নেই সোননতি তরিকা পড়লে ভালো আর যদি দেখেন যে একাতর আপনাকে ঈদ পড়া সম্ভব না তাই না তাহলে ঈদ তো পড়তে ওদের পেছনে পড়তে হবে বাংলাদেশে গিয়ে যদি ছয় তকবির পড়ে তো পড়ে নেন ওই ছয় তকবির এক তকবিরও যদি না দেয় তবুও নামাজ হয়ে যাবে সুতরাং এইগুলো এত ফ্যাক্টর নয় তবে সহিটা জেনে রাখা ভালো আপনি এমামকে যদি বুঝিয়ে নিতে পারেন আর ওই হাদিস ওই হাদিসটা মানিয়ে নিতে পারেন তাহলে বারো তকবিরে পড়বেন অথবা যে ঈদগাহে বারো তকবিরা ওখানে চলে যান যদি কাছেই থাকে তাহলে আর দূর কষ্ট করে যাওয়া দরকার নেই কারণ এই সন্ন্যতির তকবিরটি না হইলেও হয়ে যাবে অসুবিধা দুই রাকাত প্রথম রাকাতে সাত তাকবির দ্বিতীয় রাখাতে পাঁচ তাকবির মোট বারোটা তাকবির দিয়ে আমাদের এখানে সালাত হয় আর হানাফি স্কুল অফ থটে বা বাংলাদেশে যারা আপনারা শুনছেন তো বাংলাদেশে সাধারণত আমরা ছয় তাকবির দেই তিন তিন করে প্রথম রাকাতে তিন তাকবির দ্বিতীয় রাকাতে তিন তাকবির এটাও আপনি দিতে পারেন এটা এটা কোনো সমস্যা নেই সাত পাঁচ বারো তাকবিরও হবে তিন তিন করে ছয় তাকবির এটাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ বারো তাকবির হাদিস অনেকগুলো এসেছে ছয় তাকবিরের হাদিসটা নিয়ে আমরা আমাদের সমাজে এবং আরও অন্য অন্যখানে দেখি এখতলাফ করছেন ওলামাইকার কে বলছেন এটা দ আইফ আবার অনেক মহাক্ষিক আলেমকেও আমরা দেখি তারা সনদ বিশ্লেষণ করার পরে তারা বলেছেন ছয় তাকবির অতিরিক্ত অতিরিক্ত ছয় তাকবির হাদিসের মধ্যে চার চার করে আট তাকবির এসেছে যেমন শেখ আলবাণী রাহমা তার সিলসিলা আল্লাহ হাদিস আর সাহিহার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে এর যে রেওয়ায়তগুলো এসেছে বিভিন্ন হাদিস গ্রন্থে সহায় মানিউল আসার সহ এই রেওয়ায়তগুলোকে তিনি শাহিহ এবং হাসান দ্বারা যায় উন্নীত করেছেন এবং তিনি তার কমেন্টসের মধ্যে বলেছেন যে ছয় ত্যাগবীর যেটা মূলত ত্যাগবীরের তাহমির সহ প্রথম রাখাতে চার ত্যাকবীর এবং দ্বিতীয় রাখাতে রুকুর ত্যাগবীর সহ চার তাকবীর চার চার আট তাকবীর হাদিসগুলোর ভাষ্য সেটাই এবং অতিরিক্ত হলো তাহলে ছয় তাকবির তিনি বলেছেন যে কমেন্ট করেছেন যে মাঝে মাঝে এর আমল করতে কোনো অসুবিধা নেই অধিকাংশ আমল হওয়া উচিত বারো তাকবিরের উপর এখনও পর্যন্ত আমার স্টাডিটা এই মতের পক্ষেই আছে আমি এই বিষয়ে আরও তাহকিক করার জন্য ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর মুফতি ইব্রাহিম এবং ডক্টর আবুকর জাকারিয়া তাদেরকেও জিজ্ঞেস করেছিলাম এবং তারাও আমার সাথে একমত পোষণ করেছেন যদিও আমাদের কোনো কোনো ভাইকে আমি দেখেছি ফেসবুকে এবং অন্য অন্য ক্ষেত্রে তারা বলছেন যে ছয় তাকবির একদম ভুল দাইফ অথবা জাল ইত্যাদি কিন্তু আমাদের দৃষ্টিতে সেটা নয় বরং শেখ আলবানির যে স্টাডি আমাদের কাছে সেটা এখনও ভ্যালিড কয়বার তাকবির দিবো এটা হলো মুল মাস আলা যেটা আপনি প্রশ্ন করেছেন যে সোলা কয়বার তাকবির দিব এটার মধ্যে রসোল্লা সাল্লাহ আসলাম থেকে বিভিন্ন রকম বর্ণনা আসছে একরকম বর্ণনা নয় যারা বলেন যে শুধু বারো বারো তাকবীরের কথা আসছে এটাও ঠিক নয় যারা বলেন শুধু ছয় তকবির আসছে এটাও ঠিক নয় তো সাল্লাম বিভিন্ন রকম আসছে এবং এই কারণে এই দূর সহিবে একটাও সোল্সন থেকে প্রমাণিত হয়নি সাহবা ইকরাম বিভিন্নভাবে বর্ণনা করেছেন এটা কিন্তু সাহাবা একরাম থেকে সহিবে বর্ণিত হয়েছে কোনোটা আসছে ছয় আসছে এটাও শুদ্ধ এটাও বিশুদ্ধ বর্ণনা বারো আসছে এটাও বিশুদ্ধ বর্ণনা ইমাম বোকায় রহমতুল্লা আলী বলেছেন যে আশাফু মাফিহে

তাহলে সেটা তার জন্য যথেষ্ট কেউ যদি বারাতকির দেয় সেটা তার জন্য যথেষ্ট কোনো সমস্যা নেই এই জন্য ইমাম ইবন হানিফির আলী তিনি তার সরহ সরহ সরহত হাবি মধ্যে উল্লেখ করেছেন যে সমস্ত জিনিসে মতভেদ করা ঠিক নয় সেটা হচ্ছে ঈদের তকবির ঈদের তকবির নিয়ে মতভেদ করা ইসলামে আসলে অনুমোদিত নয় কারণ হচ্ছে এটা আবহানিফীর রহমতুল্লাহ আলীকে ঈদ তকবির দেওয়াটা হচ্ছে ওয়াজিব এই জন্য তিনি ছয় তকবির বলেছেন ঠিক আছে ছয় তব্বির দিলেন কিন্তু অন্যান্য সমস্ত ইমামের নিকট ঈদের তকবির দেওয়াটা হচ্ছে সুনত

তাহলে ঈদের তাকবীর যদি কেউ না দেয় তার সালাত হবে তো যারা বারতক সালাত হয়ে যাচ্ছে তাহলে এর কারণে মসজিদ ভাগাভাগি করা মাঠ ভাগ করে নেয়া শত্রু তৈরি করা মুসলিমদের মধ্যে বারতকিরিয়া শয়তক বিড়ে দিয়ে আমাদের মধ্যে বিভাজন তৈরি করা এটা আসলে বৈধ নয়

আমি ওই লন্ডন থেকে গিয়ে বোনানিতে আমার লয়ে গেল যে হুজুর আপনার পিছনে আমরা হৈশালাটা নজ আমি বারো তারিখে ফলা দিছি বারো থাকবি রে কারণ হুজুর গে উড়ি ক হুজুর গে কাঁদিয়া ইকে নজন তো হিয়ান মেম্বার আছিল না আর বক্ত হিকে সোপড়া হিকে মসজিদ তো বার করে দিছে ইটি তিন সোপড়াছি না বেটা কয় হেতে কয় কাঁদিয়া নেই তুই আর নেই কাঁদিয়া নিল হিকে কি বুঝে নেই হয়তো তুই মারসকে মুরব্বী মানুষ ভাই নামাজ হয়ে গেছে বারো থাকবিরের নামাজের ব্যাপারে বেশি হাদিস এসেছে তবে কেউ যদি মনে করেন আপনার নামাজটা হয়নি আপনি ছয় থাকবিরে পড়েন কিন্তু কোনো মারামারি করেন না ওই হুজুর ছিল হাদিসের মধ্যে ছয় থাকবিরের বিষয়টিও সাব্যস্ত হয়েছে বারো তকবির বিষয়টিও হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে তবে বারো তকবির ব্যাপারটি অনেক বর্ণনা মাধ্যমে সাব্যস্ত হয়েছে এই জন্য শেখ নাসুদ্দিন আবাহী রহমতুল্লাহ যুগের শ্রেষ্ঠ মহাদিস তিনি বলেছেন যে আমি বারো তকবিরটাকে প্রাধান্য দিয়ে থাকি এবং বেশিরভাগ আহ তাহিক মহাকিবুল আহকরাম সেটাকে প্রাধান্য দিয়েছেন যেহেতু মানে যতগুলো বর্ণনা পাওয়া যায় এর বেশিরভাগ বর্ণার মধ্যেই বারো তাকবিরের কথা এসেছে সৈয় তাকবির ব্যাপারে একটি হাদিস বা দুটি হাদিস রয়েছে সেই হাদিসগুলো মূলত একজন আলেম বা একাধিক মহাদিস মোটামুটি সেটাকে সহি বলেছেন তাই কেউ যদি সৈয় তাকবির আমল করেন তিনি করতে পারেন কেউ যদি বারো তাকবির আমল করেন তিনি তাও করতে পারেন ঈদের নামাজ তকবির সংখ্যা শুনেন এই সমস্ত জিনিসগুলো যেগুলি এখতলাফি দেখছেন আমল হচ্ছে এই সমস্তটার পিছনে দলিল আছে আপনি আমার যে গাড়িটা আছে না গাড়িটার পিছনে একটা কিতাব আছে এটা সবসময় আমার সঙ্গে থাকে এই কিতাবটা অনেক বড় কিতাব এই কিতাব ইমাম তহাবি হাদিস গ্রন্থ মানিউল আসার এটার নাম কি মানিউল আসার এটা হানফি মাঝাবের সবচেয়ে বড় গ্রন্থ দলিলের গ্রন্থ হইল হানফি হানফিও পড়ে না এগুলি উনি সমস্ত দলিল আনছেন পক্ষের বিপক্ষে যে মা যেগুলি একতলাফ করছে এটাও আনছেন ওটাও আনছেন কার থেকে কে কার থেকে কে সব আনছেন আইনায় উনি একটা বলছেন যে এটা আমার কাছে বেশি গ্রহণ লাগছে উনি যেহেতু হানাফি আগে শাফি ছিলেন পরে হানাফি ছিলেন এটা তারজি দিতেন আমি এগুলি পড়ি কিন্তু এরপরও দেখি যেটা আমার কাছে ভালো লাগে ওটি গ্রহণ করি উনি সব রেওয়াত নিয়ে আসছেন সুতরাং এগুলি একতেলাফি বিষয় এক্তলাফি বিষয় নিয়ে কোনো প্রান্তিক হয়ে আরেকটাতে খারাপ মনে করার কিছু করার মোটেই ঠিক না আপনি যেটা খেয়েছে শুদ্ধ লাগে আপনি পড়েন এরা সবাই মিলে উমতের অংশ সবাই মিলে কি কিন্তু আমাদের মাঝা হানাফি মাল কিছু দুষ্ট আর আলহাদিজদের মধ্যে কিছু অতিরিক্ত মানি প্রান্তিক দুষ্ট এরা এদেরকে গালি দেয় ওরা এদেরকে গালি দেয় আমি এই দুই দলের এক দলের সঙ্গে আমি হইলাম এরা উম্মতের সবাই কি সদস্য এবং একতেলাফ সাহাবাদের মধ্যেও ছিল

গোমরা করেন অপরকে ইসলামের পরে নাই এটা আপনি গুমরা যদি এই কথা বলেন আপনি গুমরা শুধু গুমরাই আসবে আকীদার ভিত্তিতে এর ভিত্তিতে যদি কেউ তাকবীরের শহীদ পতিত হয় হাদিস উল্লেখ করলো উপকৃত তো মাশাআল্লাহ খুব ভালো প্রশ্ন করেছেন এইবার আর ভুল করব না আমাকে বলে অনেকে যে আপনি সব প্রশ্নের উত্তর দেন করে আপনার বইয়ে তো সব আছে বইগুলোর নাম বলবেন মানুষ জেনেবে আমার একটা বই আছে সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর সহিহ হাদিসের আলোকে সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর শয় তকবীর আট তকবীর নয় তকবীর বারো তকবীর সব হাদিসগুলো সনদ সহ বিস্তারিত আলোচনা আছে আপনারা পড়বেন তবে আমার কথা বলে মায়ের খাব না আমার বিরুদ্ধে একজন বইও লিখেছে আমাদের এক ছাত্রের ছাত্র শেখ মোহাম্মদ নাসির উদ্দিন আলবানি বারো তকবীরের হাদিস এবং শয় তকবীর হাদিস দুটোকেই সহি বলেছেন এবং বাস্তবে উনার বই বেরোনোর আগে আমার বইটা লেখা দুই হাজার তিনে আমি লিখছি আমার বইয়ের আলোচনায় আপনারা বিস্তারিত পাবেন ইনশাআল্লাহ